আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো টুনটুনি কীভাবে আঙ্গুর চাষ করে। তো এখানে একটি টুনটুনি একটি বাগান তৈরি করেছে, দেখুন আঙ্গুর বাগান। এটা পাহাড়ি এলাকা, তবে খুবই উর্বর, পাহাড়ি এলাকা খুবই উর্বর মাটি। তো আমি তোমাদেরকে আজকে জানাবো আঙ্গুর চাষ করার পদ্ধতি কীভাবে করে পদ্ধতিগুলা। তো প্রথমত একটি পাহাড়ি এলাকা অথবা এমন একটি স্থানকে চুজ করতে হবে যে স্থানে পানি কখনো জমাট বেঁধে থাকে না, যেমন আর মাটিগুলা হতে হবে এরকম এরকম হতে হবে মাটিগুলা। এরা বছরে যেমন মাটিগুলা এরকম উর্বর করা হয়, বছরে দুইবার চাষ করে এই মাটিগুলাকে উর্বর রাখা হয়। এবং এই আঙ্গুরগুলা চাষ করা হয়েছে, দেখুন আঙ্গুর, এই আঙ্গুরগুলা প্রতি বছর বছরে আঙ্গুর উৎপাদন করা সম্ভব এবং সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে। তো আচ্ছা, তোমাদেরকে আমি দেখাবো আঙ্গুর আঙ্গুর গাছ কীভাবে রোপণ করা হয়। এই দেখো, এটা হলো মনে করো একটা আঙ্গুর গাছ। এটা থেকে আমরা দেখেছি পুঁইশাক এবং আলু কীভাবে একটা থেকে আরেকটা কলম তৈরি করা হয়। ঠিক এরকমভাবে, যেমন এটা এভাবে পুঁতে রেখে কিছু মাটি দিয়ে এরকম জমা রাখা হয়। এরকমভাবে এক থেকে দুই মাস পর্যন্ত এরকম জমা রাখলে দেখা যাচ্ছে কি এখান থেকে শিকড়, নতুন করে শিকড় গজাবে এবং সেই শিকড় থেকে আঙ্গুর গাছ হিসাবে রূপান্তরিত হয়ে ওঠে। তখন এটাকে কেটে অন্য জায়গায় স্থানান্তর করে লাগাতেও পারে বা এখান থেকেও হতে পারে। তো এখানে আমি দেখতেছি এখানে অনেক আঙ্গুর, একটা গাছে প্রায় 20 থেকে 25 কেজি আঙ্গুর পর্যন্ত উৎপাদন করা সম্ভব প্রতি বছর। এখানে দেখুন অনেক আঙ্গুর, এক গাছে অনেক অনেক ধরনের আঙ্গুর, অনেক, এই যে অনেক আঙ্গুর দেখতেছি আমি, প্রত্যেকটা গাছে 20 থেকে 25 কেজি। হ্যাঁ, একটা আঙ্গুর গাছ থেকে প্রায় এরকমভাবে আঙ্গুর গাছগুলো বড় হওয়ার পরে 100 থেকে 150 বছর পর্যন্ত আঙ্গুর উৎপন্ন করা সম্ভব এক এক গাছ থেকে। এই এই যে টুনি যে বাগানটা, এই টুনি বাগান থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম মালিককে এই কত বছর আনুমানিক হতে পারে এই গাছগুলোর বয়স। তো সে আমাকে বলেছিল ওর দাদার দাদা এগুলোকে রোপণ করেছিলেন, ওর দাদার দাদা ওগুলোকে রোপণ করেছিলেন, এগুলোর বয়স 80 বছর 83 বছর পর্যন্ত হয়েছে এ পর্যন্ত। তো আরও নাকি এখান থেকে 40 থেকে 50 বছর নাকি ফল সংগ্রহ করা উচিত, সংগ্রহ করা সম্ভব। তো এখানে দেখুন কালো কালো আঙ্গুর পর্যন্ত দেখতেছি আমরা, এই যে ব্ল্যাক ব্ল্যাক গ্রেপস। তো এগুলো ব্ল্যাক গ্রেপস এগুলো মিশ্রিতভাবে করা হয়, কারণ এগুলো করানোর একটা উদ্দেশ্য কি যে ব্ল্যাকগুলা এই আঙ্গুর এরা মূলত এগুলো উৎপন্ন করা হয় শুধু আঙ্গুর খাওয়ার জন্য না, এরা এগুলো থেকে ওয়াইন ওয়াইন তৈরি করা হয় এই আঙ্গুর থেকে। এখানে অনেক আঙ্গুর দেখা যাচ্ছে পরে আছে মাটির নিচে, অনেক আঙ্গুরই পরে থাকে, তো এরকমভাবে অনেক আঙ্গুর। তো এগুলো ওয়াইন তৈরি করা হয়, ওয়াইন কীভাবে তৈরি করে আমি আপনাদেরকে একসময় দেখাবো, তবে আগে কিছু বলে দিচ্ছি। ওয়াইন তৈরি করা খুবই সহজ, এরা এখান থেকে আঙ্গুরগুলাকে সংগ্রহ করবে, সংগ্রহ করার পরে তখন এগুলাকে নিয়ে যাবে, স্থানান্তর করে এক জায়গায় নিয়ে যাবে এবং এরা এরকমভাবে এরা 10 থেকে 15 দিন পুরো রৌদ্রে এগুলো রৌদ্রে রাখা হবে। ঠিক এরকম দেখুন এরকম এরা সংগ্রহ করে, তো 10 থেকে 15 দিন এরা এগুলাকে রৌদ্রে রাখবে পুরো রৌদ্রে। তারপর আঙ্গুরগুলো শুকানোর কিছু কিছু শুকাবে, তারপরে এগুলাকে এরা এক ধরনের মেশিন দিয়ে প্রেসে এগুলো হতে বিচে এবং স্কিনগুলোকে আউট করে তখন এগুলো এরা ড্রামে রেখে ওই জায়গায় এরা অ্যালকোহল 10 থেকে 15-20% পর্যন্ত অ্যালকোহল এরা মিক্স করে থাকে। দেখুন আঙ্গুর 10 থেকে 15% পর্যন্ত এরকম মিক্স করে থাকে অ্যালকোহল। আমরা অনেকেই খেয়ে থাকি অথবা এদেশে যারা খাবার তৈরি করে খাবারের সঙ্গে বেশিরভাগ ওয়াইন মিক্স করা হয়, তো সেই ওয়াইনটাই এই ফ্রুট থেকে আঙ্গুর ফল থেকে আসে। তো খুবই সহজ একটি আঙ্গুর বাগান চাষ করা, খুবই সহজ। আর একবার যদি চাষ করা যায় তাহলে নাতি পতি পর্যন্ত এগুলো থেকে বেনিফিট নেওয়া সম্ভব, অতি সহজ এবং অল্প খরচ। অনলি বছরে 1 থেকে 2 বার পানি সেচ করে এবং দু থেকে 3 বার ট্রাক্টর দিয়ে মাটিগুলোকে চাষ করে নেওয়া হয়। দেন আঙ্গুর ফল যখন নতুন করে এদের বিচি বা ফুল আসে
তখন এগুলোকে স্প্রে করা হয়, এক ধরনের মেডিসিন স্প্রে করা হয় যেন পোকা মাকড় বা অন্যান্য কোনো ক্ষতিকারক কোনো কিছু নষ্ট করতে না পারে। দ্যাটস ইট। দেন আফটার যখন এগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়, অতি সহজে খাওয়া সহজ, আর আঙুর খুবই কালেক্ট করাও খুব সহজ। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কীভাবে কালেক্ট করা হয়, ঠিক এরকম হবে, এরকম কালেক্ট করা হয়, দেখুন খুবই সহজ এবং সুন্দর, ইজিভাবে কালেক্ট করা হয়। তো এরকমভাবে আঙুরেরা সংগ্রহ করে থাকেন। আমি আপনাদেরকে দেখাবো ওয়াইন কীভাবে তৈরি করা হয় আঙুর দিয়ে, আমি সেগুলো আপনাকে দেখাবো কিছু দিন, 10 দিন পর, আপনারা ওয়েট করেন 10 দিন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। থ্যাংক ইউ।